अच्छा आपका नहीं मोम तो एटा होच्छे भेज फ्राइड राइस आज के आमार मन भालो नहीं तो बंधुगण वेलकम टू आवर न्यू व्लॉग और आज के हे मासर 26 থেকে 27 तारीख और আমাদের মতন যারা এই কলেজ স্টুডেন্ট তারা 26-27 তারিখে মোটামুটি ভিখারি হয়ে যায় ঠিক আছে তো সেরকম একটা ভিখারি কম্বো খেতে আমরা যাচ্ছি আজকে এটা দেখা যাচ্ছে এখান থেকে ওই কাটটা তো কম্বোটা হচ্ছে 50 টাকাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ঠিক আছে অবাক হলেন তো অবাক হলেন জানি অবাক হবে তো ব্যাপারটা হচ্ছে যে আজকে পুরনো দিনের মতো পুরনো দুজন বন্ধু নেই সাথে আছে দুজন দাদা ঋষভ দা সায়নদা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে একটু পরে দেখাচ্ছি তো দেখি চলুন কোথায় আর আমি ডেসক্রিপশন বক্সে জায়গাটার লিঙ্ক মানে ডেসক্রিপশন বক্সে জায়গাটার ওই ম্যাপের গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা সহজে এখানে কিন্তু পৌঁছে যেতে পারেন আর মোটামুটি যদি একটা ওভারঅল বলি তাহলে হচ্ছে সেটা হচ্ছে মহিশিলা যেটা মোড়টা সেটার থেকে মানে খেজুরতলা মোড়টার থেকে মহিশিলা যে মোড়টা ওটা তার থেকে একটু সামনে আগিয়ে দুর্গা মন্দিরের সামনেই হচ্ছে ওই দা ফুড পান্ডা তো চলুন কম্বোটা কীরকম টেস্ট করে দেখা যাক খুব নাম শুনেছি মানে এখানের বন্ধুদের কাছ থেকে ওই যে ওইটা হচ্ছে দোকান প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়ালি প্রচুর ভিড় প্রচুর ভিড় এই যে ঋষভ দা এই দাদাকে তুমি মনে হয় মানে আপনারা মনে হয় আমার ওই কলেজের ফেস্টের ব্লগটাতে দেখেছেন খুব নাচানাচি করছিল আর ওই যে সায়ন দা ফোন ঘাটতে ব্যস্ত হ্যাঁ তুমি ভালো আছো একদম আজকে তোমার কি ভালো নেই আজকে আমার মুড ভালো নেই এটা এখন মানে হাইক চলছে ঠিক আছে প্রচুর ভাইরাল হয়ে গেছে আজকে আমার মন ভালো নেই তো চলুন দেখি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া মানে আমরা মেসে আর কি নিয়ে চলে যাবো কারণ এখানে খাওয়া দাওয়া করা যাবে না ওখানে আরেকজন দাদা আছে তাহলে সবাই মিলে একসাথে খাবো আর কি তো আমরা প্যাক করি নিয়ে চলে যাবো তো চলুন কীরকম কী মেনু টেনু রয়েছে দেখি আর একটা ছোট্ট কার্ড দেখাচ্ছি আপনাদেরকে আমাদের একটু দেরি হয়ে গেছে যেন 49-এর কম্বোটা শেষ হয়ে গেছে আর তো 49-এর কম্বোটার পরে রয়েছে একটা 59-এর কম্বো যেটাতে হচ্ছে দু পিস মাঞ্চুরিয়ান আর ইয়ে ফ্রাইড রাইস রয়েছে ভেজ ফ্রাইড রাইস আর আমি তোমাদেরকে যে মেনুর যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি মেনুর যে লিঙ্কটা আর চলো আমি একটু ওনারের সাথে কথা বলি ওনার কী বলছে কখন কী খোলা থাকে কী কী রয়েছে সেটা আমরা দেখি হ্যাঁ আমি হিমাদ্রি অধিকারী আমি হাংড়ি পান্ডায় থাকি তো হাংড়ি পান্ডা বেসিক্যালি কম দামে সবার জন্য ফুড অ্যাভেলেবেল করার জন্য একটা স্টার্ট আপ খোলা হয়েছে এই শিমুলতলা মহিশিলাতে আমাদের প্রথম ফুড কার্ট এরপরও রামসাইডে একটা আসছে আমাদের স্টার্ট হয় মোটামুটি 6:30 থেকে 6:30 থেকে 10:00 পর্যন্ত খোলার ইচ্ছা থাকে কিন্তু যতই মাল করে নিই মোটামুটি 8:00 থেকে 8:30 ঠিক আছে তবুও মানে বৃহস্পতিবার শনি রবিবার তো 8:00-8:30 পর্যন্তই থাকে আর মোটামুটি বাকি দিনগুলো 9:30 অবধি তবুও অ্যাভেলেবেল থাকে বাকি আমাদের আমাদের কম্বোর দিক থেকে দেখতে গেলে কম্বোতে 99-এর একটা আছে যেটাতে ফুল প্লেট ফ্রাইড রাইস থাকে আর 4 পিস বোনলেস চিলি চিকেন থাকে ওটারই একটা হাফ আছে 49-এর স্টুডেন্ট কম্বো বলি আমরা ওটাকে হাফ প্লেট ফ্রাইড রাইস থাকে যেটা পাওনি 49-এ থাকে যেটা হচ্ছে হাফ প্লেট ফ্রাইড রাইস থাকে 2 পিস চিলি চিকেন থাকে এটা ছাড়াও হাফ প্লেট ফ্রাইড রাইস আর 2 পিস চিকেন মাঞ্চুরিয়ানে যে কম্বোটা আছে সেটা 59-এ থাকে আমাদের আর ওটারই ফুল প্লেটটা হচ্ছে ফুল প্লেট রাইস আর 4 পিস আপাতত এখনও স্টার্ট হয়নি কোনো ডেলিভারির অপশন তবে রামসারে যে দোকানটা খুলছে আমাদের যে আউটলেটটা আসছে সেটার থেকে ডেলিভারি স্টার্ট করে দেবো আমরা আশা করছি কম্বোটা খাচ্ছিলেন এখানে আমরা এখন খেলাম ওই চিলি চিকেন ফ্রাইড রাইস যেটা আছে কম্বোটা খেলাম 49-এ আচ্ছা ভালোই লাগলো আমরা প্রায় কতদিন ধরে আছে এক মাস ধরে আছে মোটামুটি এক মাস ধরে খাচ্ছে এখন আমরা তোমার ওই কি আছে না মোমো চাট তারপরে হাবিবি মোমো না সেখানে ট্রাই সব ট্রাই আফগানি মোমো সবই ট্রাই করেছি সবার ওভারঅল ওভারঅল কত মানে কেমন রেটিং দেবেন আমার পাশের মধ্যে 5 দিতে পারি একদম 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 ভালো সব ভালোই লাগলো দাদা একটু আর চিকেন ললিপপও খেয়েছি ওটাও দারুন ওটাও দারুন মানে মোটামুটি বলছেন সব ইয়েগুলোই ভালো সবগুলোই ভালো হ্যাঁ থ্যাংক ইউ ওয়েলকাম
আপনারা তো আপনারা মোটামুটি রিভিউগুলো শুনলেন যারা খাচ্ছিল এখানে, বেশ ভালোই বললো সবাই। আর একজন পুরনো কাস্টমারও পেয়েছিলাম, সব মেনুগুলো প্রায় ট্রাই করে ফেলেছেন এখানে, তো ঠিকঠাকই বললো। সায়ন্দা এখানে ফোন ঘাটছে। সায়ন্দা বসে আছে কেন, কী হয়েছে? আজকে আমার মন ভালো নেই। সায়ন্দার মন কিন্তু খুবই অসুস্থ রয়েছে, সায়ন্দার জন্য ফোন ঘাটছে বসে বসে। তো আমাদের খাওয়াটা নেওয়া শেষ, ওই আমরা 59 কম্বোটা নিলাম, ওটাতে এক্সট্রা কিন্তু 5 টাকা করে ডেলিভারি চার্জ লাগছে, মানে কন্টেনারগুলোর জন্য। কন্টেনার নয় বন্ধ, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছে। হ্যাঁ দাদা, ঋষভ দা, হ্যাঁ ঋষভ দার হাতে খাবার, কত খাবার, আমরা খেয়ে মোটা হয়ে যাবো। দেখি এবারে ট্রাই করি রুমে যেয়ে, তারপর ট্রাই করে আপনাদেরকে বলছি কীরকম কী লাগছে। এই হচ্ছে প্লেট, আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের খেতে অনেক দেরি হয়ে গেছে, কারণ ঠান্ডা হয়ে যেত না, তো ওই ওইখানে দাঁড়িয়ে খেলে একটু ভালো হয় আর কি, তাতে গরম গরম জিনিসটা পাওয়া যাবে। তো গ্রেভি অনেকটাই দিয়েছে, আর রাইসটা মোটামুটি মোটামুটি কোয়ান্টিটি, আর একটু হলে মোটামুটি ভালো হতো, তবে যেটা প্রাইস সেটাতে ঠিকঠাক। গ্রেভি বেশ সুন্দর, পেঁয়াজ ক্যাপসিকাম টেস্টাম সবই রয়েছে, আর এখানে যে রাইসটা রয়েছে তাতে গাজর টাজর কটাশুটি কটাশুটি সব কিছু রয়েছে, তো মোটামুটি ভালো কম্বো আর কি। তো প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন, আর জায়গাটা যে গুগল ম্যাপের লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে অলরেডি, আর মেনু চার্টটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন, টেস্ট করুন কিরকম কি লাগে বলবেন। আর থ্যাংক ইউ। আর সায়ন্দার কিন্তু এখনো খাওয়ার পরেও সায়ন্দার কিন্তু মন ভালো নেই।